এরপরে প্রশ্ন হলো, একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে, বা কখন বুঝতে পারে? ভাইরা আমার, মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখনও তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা হাজির হয়ে যান। নবী আলাইহিসসালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন। এটা অদৃশ্যের জগতের বিষয় যেটা আমরা দেখতে পাই না, এটা জানার একমাত্র উপায় হলো ওহি। আল্লাহ তাআলা স্বয়ং ওহির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে আমরা জেনেছি। এটি আমাদের জানার সূত্র, কারণ এটা দেখার জিনিস না, আলমুল গায়েব বা অদৃশ্যের গড় জগতের বিষয়। ওহি নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই। তো নবী আলাইহিসসালামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে, যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয়ে এবং দুনিয়া থেকে চলে যান, অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়, আশেপাশের মানুষগুলো টের পায় না, কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়, এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ইমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন।